কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তুলে ধরেছেন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প খাতে রাজ্যের কত বকেয়া। বছর শেষের মুখে নবান্নে দাঁড়িয়েও কেন্দ্রের কাছ থেকে রাজ্যের পাওনার খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে 13,714,32 কোটি টাকা পাওনা আছে এখন আমাদের টাকার থেকে, মানে 40,000 কোটি টাকা দেনা শোধ করেও এই টাকাটা 25 নভেম্বর 2017 পর্যন্ত আমরা এই টাকাটা পাই। পাল্টা আক্রমণ করেছে বিজেপি। এটা দেখে মনে হবে যে বাবা জলের এতগুলো প্রকল্প হচ্ছে একটা এত জল কষ্ট ওলা জায়গায়। আপনাদের বলি এগুলো সব পার্ক, যে পার্কগুলো বানানো হয়েছে আসানসোলে এই প্রচণ্ড রোদ্দুরে মানুষ ঘুরবে বলে। এই যে পার্কের ছবি, আগে ওনাকে আমি অনুরোধ করব যে যেগুলো বললাম ইউটিলাইজেশন সার্টিফিকেট নাম কি কোই চিজ হতি হ্যায় ও উনকো দিয়া যায়। সোমবার নবান্নে রাজ্য স্তরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী, তারপরে প্রকল্প ধরে ধরে দাবি করেন কেন্দ্রের থেকে রাজ্যের পাওনা কত। নারেগার আমরা পাবো এখনো 1,470 কোটি টাকা, আমরা এনডিআরএফ এর পাবো 4,887 কোটি টাকা, আমরা স্বচ্ছ ভারত মিশনের পাবো 700 কোটি টাকা, আমরা বিআরজিএফ স্পেশালের পাবো 2,330 কোটি টাকা, আমরা টিচার স্যালারি বাবদ পাবো 2,000 কোটি টাকা, ন্যাশনাল রুরাল ড্রিঙ্কিং ওয়াটার প্রোগ্রামের পাবো 400 কোটি টাকা, আমরা হাউজিং ফর অলের পাবো 459 কোটি টাকা, আমরা ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের 94 কোটি টাকা পাবো, আমরা এক্সচেঞ্জ অফ এনক্লেভস যেটা কুচবিহারের ছিটমহল আপনারা জানেন তার জন্য আমরা পাবো 590 কোটি টাকা, আর কে ভিওআই পাবো 117 কোটি টাকা এবং আদার্স আরও 666.75 কোটি টাকা। টোটাল 13,714.32 কোটি টাকা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে এখনো পাই। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি, তাদের দাবি রাজ্য সরকারই ঠিকমতো করে টাকা খরচের হিসেব কেন্দ্রকে দেয় না। আমাদের ছিটমহলে যে লোকগুলো এসেছে তাদের নামে জমি অ্যালটমেন্ট হয়নি, যে বাড়ি তৈরি যে 225 কোটি টাকার মতো খরচা রাখানো হয়েছে, শুধু চারিদিকে 3 মেগা হয়েছে 2 লাখ টাকাও খরচা হয়নি, সেভাবে ওখানে টাকা লুট করা হয়েছে। আগে তার উত্তর দিন হলো না, সে টাকা গেল। বছর গড়ালেই পঞ্চায়েত বোর্ড, তার আগে নানা ইস্যুতে তৃণমূল বিজেপির মধ্যে সংঘাত চলছে। এবার রাজ্যের পাওনা নিয়েও দুই শিবিরের তর্জাতুঙ্গে। আশাবল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।